নমস্কার, কলকাতা আয়ুর্বেদের আরও একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে, তবে আমি একাই নই, আরও একজন যিনি থাকেন, যিনি সবসময় সব রকম সমস্যার সমাধান করার চেষ্টা করেন আয়ুর্বেদিক পদ্ধতিতে, তার সঙ্গেও পরিচয় সেরে নেবো। আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী। সুমিত, আপনাকে অনেক অনেক স্বাগত জানাবো। তবে আজ মূলত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গাঁটে গাঁটে ব্যথা, মানে ভীষণভাবে প্রচলিত একটি কথা এবং প্রচলিত একটি সমস্যা, যে সমস্যা অধিকাংশ মানুষজনের হয়। তবে আমরা শুনেছিলাম একটা সময় ছিল যে অতিরিক্ত বয়স হয়ে গেলে বা বার্ধক্যজনিত কারণে গাঁটে গাঁটে ব্যথাটা বাড়তে থাকে, বয়সের ভারে প্রত্যেকটি মানুষ একটু একটু করে নুপ্চ হয়ে পড়ে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই সমস্যাটা বোধহয় এখন আর বার্ধক্যজনিত জায়গায় ঠেকে নেই, অনেকের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়, অনেক কম বয়স থেকে বিভিন্ন কারণে এই সমস্যা হয়, অন্তত আমরা চোখের সামনে তেমনটাই দেখতে পাই। তো এই সমস্ত বিষয় নিয়ে আগে একটু বিস্তারিত আলোচনা করব, তারপর কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে সেদিকেও যাবো ধাপে ধাপে। তাই সুমিতা, প্রথমেই আসতে চাইবো এই গাঁটে গাঁটে ব্যথা, এটা ঠিক কেন হয় বা ঠিক কী কারণে হয়? দেখুন, আমাদের শরীরে একটা স্ট্রাকচার আছে, যেমনি আমরা দেখেছি যে কোনো প্রতিমা তৈরি করার আগে যেমনি একটা কাঠামো তৈরি করে নেওয়া হয়, ঠিক আছে, সেখানে বাঁশ দিয়ে একটা প্রথমে কাঠামো করলো, তার উপরে খড় দিয়ে করলো, তার উপরে একটা মাটির প্রলেপ, তারপরে বডিটা মাটি দিয়ে একদম একটা যেটা সঠিক আদল হবে সেই গঠনটা তৈরি হলো, তারপরে রং করলো, তাহলে প্রতিমা কমপ্লিট হলো। মানুষের শরীরেও কিন্তু এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়, যেই স্ট্রাকচারটা আমাদের শরীরটাকে ধরে রাখে, বা আমাদের শরীরটা একটা নাহলে তো জামার মতো হয়ে যেত শরীরটা, ঠিক আছে, যেখানে ফেলে রাখলাম যেমন শেপ তেমন, কিন্তু সঠিক যে স্ট্রাকচারটা সেটা দেয় কি আমাদের হাড়, আমাদের যে স্কেলিটন সিস্টেম বলে, স্কেলিটন বলে আমাদের যে হাড়ের যে সিস্টেমটা সেটাকে স্কেলিটন সিস্টেম বলে, এটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের যে শেপটা দেয়, যে আমাদের হাত পা পুরো মেরুদণ্ড মাথার খুলি সব কিছু নিয়ে, তো এর বিভিন্ন জয়েন্টস আছে, এই জয়েন্টসগুলো কী হয় একটা হাড়ের সাথে আরেকটা হাড়ের যেখানে সন্ধি হয় যেখানে জয়েন্ট হয়, এবং এই জয়েন্টগুলোর বেশিরভাগ জয়েন্টই আমাদের মাথার খুলির জয়েন্টগুলো ছাড়া অন্য সব গুলো জয়েন্টই কিন্তু মুভমেন্ট করানো যায়, তার নির্দিষ্ট একটা ধরন আছে, কোন দিকে মুভমেন্টটা হবে, আঙুলগুলো কোন দিকে মুভমেন্ট হবে, আমাদের এই শোল্ডার জয়েন্টটা কোন দিকে মুভমেন্ট হবে, হাঁটুটা কোন দিকে ভাঁজ হবে, এবং এই মুভমেন্টগুলোর ফলেই কিন্তু বিভিন্ন মুভমেন্ট হয় বলেই আমরা কিন্তু চলাফেরা করতে পারি, বিভিন্ন কাজকর্ম করতে পারি, নাহলে কিন্তু আমরা একটা রোবট মানে কী বলবো একটা একদম শক্ত দাঁড়িয়ে থাকতে হতো, ঠিক আছে, বা যেভাবে জন্মাতাম ওরকম যন্ত্রের মতো হয়ে যেতাম, কিন্তু এই যে মুভমেন্টসগুলো আছে এই মুভমেন্টসগুলো করার থাকার ফলেই আমরা সব ধরনের কাজকর্ম করতে পারি। কিন্তু কী হয়, আমাদের যে শরীরের গঠন বিভিন্ন মানে কী বলবো নিউট্রিশন নিয়ে যে গঠন, নিউট্রিয়েন্টস আমাদের শরীরে দরকার হয়, তেমনি বিভিন্ন ধরনের খাদ্য খাবার যেখানে অন্য খাদ্য খাবারের সাথে আমাদের মিনারেলস ভিটামিনস সব কিছু থাকে, বিভিন্ন কারণে এখানে কিন্তু দেখা যায় যে এই জয়েন্টসগুলোতে আস্তে আস্তে কী হয় ক্ষয় হওয়া শুরু করে, ঠিক আছে, অথবা দেখা যায় সেই জয়েন্টসগুলোতে হাড়ের যে জয়েন্টগুলো সেখানে কোনোভাবে কেউ আঘাত পেয়ে গেল, অথবা দেখা গেল সঠিকভাবে চলাফেরা না করার কারণে বা সঠিকভাবে কাজকর্ম না করার কারণে কোথাও আঘাত পেয়ে গেল, ঠিক আছে, এইভাবে বিভিন্ন কারণে যদি আঘাত পায় বা খাদ্য খাবারের অভাবে যদি সেই জায়গায় দেখা যায় যে ক্ষয় হয়ে যাচ্ছে, আলটিমেটলি সেখান থেকে ব্যথাটা সৃষ্টি হয়। এই ব্যথাগুলো কোথায় কোথায় সাধারণভাবে হয়, দেখা যায় হাঁটুতে ব্যথা হচ্ছে, কারো অ্যাঙ্কেল জয়েন্টে গোড়ালিতে ব্যথা হচ্ছে, কারো দেখা যাচ্ছে কোমরে ব্যথা হচ্ছে, লো ব্যাক পেন বলা হয়, আবার অনেকে দেখা যায় পুরো শির দ্বারা ধরে কিন্তু ব্যথা হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে এমন এমন ব্যথা হয় যে সে চলা তার চলাফেরাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। এই যে ব্যথা ঘাটে ঘাটে ব্যথা যেই কথাগুলো বলা হলো তার বিভিন্ন ধরনের কারণ থাকে, ঠিক আছে, বেসিক কারণ যেটা বললাম যে এই সঠিক লাইফস্টাইল না থাকার কারণে একটা প্রবলেম হয়, আরেকটা সঠিক খাদ্য খাবার না থাকার কারণে, সঠিকভাবে কাজকর্ম না করার কারণে বা আঘাতজনিত কারণে কিন্তু এই ব্যথাগুলোর সৃষ্টি হয়। সেক্ষেত্রে সুমিত, আমি শুরুতে যেমনটা বলার চেষ্টা করছিলাম যে আমরা অনেক সময় বা আমরা যখন ছোট ছিলাম তখন দেখে এসেছি যে দিদিমা ঠাকুমা যারাই আছেন বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বেশি হতো, তখন শুনতাম যে বয়স বাড়লে ব্যথা বাড়ে, কিছু তো করার নেই, কিন্তু এখন বোধহয় সেই সমস্যাটা আর বার্ধক্যজনিত সমস্যায় নেই, মানে অনেক যে কোনো এজেই এই সমস্যাটা আসতে পারে। হ্যাঁ, এখন একটু মোটামুটি 30-এর দিকে যারা আছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্যথাগুলো সৃষ্টি হচ্ছে,
তার কিছু কিছু কারণ থাকে। এই জয়েন্টস পেইনগুলো কিছু কিছু ক্ষেত্রে হয় কি যে তাদের লাইফস্টাইল একটা ম্যাটার করে, যেটা অল্প বয়সে যাদের আছে তাদের হচ্ছে, কারণ হচ্ছে দেখা যায় গোড়ালিতে খুব ব্যথা হচ্ছে, সেখানে হয়তো ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, সেখানে ক্যালকেনিয়াম স্পার বলে একটা ব্যথা মানে রোগ হয় যেটা গোড়ালিতে হয়, সেখান থেকে ব্যথার সৃষ্টি হচ্ছে গোড়ালিতে। সেটা যে খুব বেশি বয়স হলেই হবে তা না, মানে অল্প বয়সে মহিলাদেরও দেখা যায় বেশি, বা একটু বেশি মানে 30+ হলেই হয়তো অনেকের হয়ে যাচ্ছে। আবার কারো কারো খাদ্য খাবারের ধরনটা এমন যে আলটিমেটলি সেখানে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের টক্সিন মানে জমে যাচ্ছে, এবং সেগুলো যেহেতু বডি থেকে বেরোতে পারছে না সেই জায়গাটাকে মানে ক্ষতি করে সেখানে ব্যথা আসছে। আবার অনেক সময় দেখা যায় যে কারো ওজনগুলো বেশি, ওজনটা যখনই বেশি থাকে শরীরের ওপরে চাপ পড়ে, জয়েন্ট, যেই জয়েন্টগুলো মেইনলি আমাদের ওজনটা বহন করে সেই সব জয়েন্টের ওপরে যখন চাপ পড়ে তখন কিন্তু তাদের সেখান থেকে ব্যথার সৃষ্টি হয়। এগুলো খুব অল্প বয়সীদের মধ্যে দেখা যায়। তার সাথে সাথে কী হয়, যখন বয়স বেড়ে যাচ্ছে আমাদের মাংসপেশির জোরটা কমে যায়, যখনই মাংসপেশির জোর কমছে তার সাথে সাথে হাড়ের জয়েন্টে যে মানে পুষ্টির ঘাটতিটা পড়ছে, দেখা যায় যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মেনোপজের পর তাদের কী হয়, ক্যালসিয়াম যেটা আছে ওটা ডিপোজিশন হয় না, মানে শরীর ধরে রাখতে পারে না, সেখানে কী হয় হাড়গুলো অস্টিওপোরোসিস হয়ে যায়, হাড়ের মধ্যে একটা ভুঙুর মতো ভাব হয় যে অল্প চোট লেগেও কিন্তু সে পড়ে গিয়ে ব্যথা মানে হাড় ভেঙে যেতে পারে, এরকম কন্ডিশন পর্যন্ত হয়ে যায়। তো একটু বেশি বয়স যাদের হচ্ছে বিশেষ করে মহিলাদের, তাদের কিন্তু এই প্রবলেমগুলো চলে আসে যে অস্টিওপোরোসিসে। এবার যে কোনো বয়সেই আবার মানে ধরুন দেখা যাচ্ছে 30 হোক 40 হোক 50 হোক, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু কম বয়সেই অনেকের অ্যানকোলজিং স্পন্ডিলোসিস হচ্ছে। অ্যানকোলজিং স্পন্ডিলোসিস মানে সেটা কী হয়, মেরুদণ্ডের মধ্যে মেইনলি ব্যথা হয় এবং বিভিন্ন জয়েন্টে কিন্তু ব্যথা হয়, হাঁটুতে কোমরে জয়েন্টে ব্যথা হয় এবং এলবো জয়েন্টে কুনুইতে ব্যথা হতে পারে, ঠিক আছে। এবং তাতে দেখা যায় যে সেই মানুষটা যদি হেঁটে যায় সোজা হয়ে হাঁটতে পারে না, সে একটা ওই গরিলা যেভাবে হাঁটে সামনের দিকে ঝুঁকে পড়ে হাঁটুটা অর্ধেক ভাঁজ করে সে মানে মানে যখন খুব একটু প্রকোপটা বেড়ে যায় এই রোগটা তখন কিন্তু সেইভাবে সে চলাফেরা করে আর প্রচণ্ড যন্ত্রণা, খুব কষ্টদায়ক, ঠিক আছে। এবার এগুলো এটা আর একটা সমস্যা দেখা দিতে পারে যে ব্যথার ধরনে। আবার অনেকের রিউমেটয়েড আর্থারাইটিস থাকে, সেটা একটা বলবো যে ব্লাডের মধ্যে হয়, সেটা জয়েন্টে ঠিক মানে জয়েন্টের ক্ষয়জনিত কারণে না, সেটা ব্লাডের মধ্যে সমস্যা থাকে বলে রিউমেটয়েড আর্থারাইটিস হয়। তার থেকে দেখা যায় যে আঙুলের ছোট ছোট জয়েন্টগুলোতে বা বড় জয়েন্টে সব জয়েন্টেই দেখা যাচ্ছে ফুলে যাচ্ছে, সেখানে লাল হচ্ছে, সেখানে ব্যথা থাকছে, এগুলো থাকে। আরেকটা যেমন হয় গাউট বলে হয়, গাউট বলে এক ধরনের হাড়ের অসুখ হয় বা রোগ হয় বলা যায়, যেখানে এই ব্যথার খুব থাকে প্রচণ্ড মাত্রায়, কিন্তু এই ধরনের ব্যথাগুলো মানুষকে কষ্ট দেয়। তারপরে সার্ভাইকেল স্পন্ডিলোসিস, তারপরে লাম্বার স্পন্ডিলোসিস, ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা, এগুলো আমরা খুব কমন দেখতে পাই। মানে এই ব্যথারও অনেক ধরনের ধরন রয়েছে একেবারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সমিতি আরও একটা বিষয় যেটা আমরা ধরো আধুনিক হচ্ছি, অনেকটাই আধুনিক হয়ে গিয়েছি, আমরা শিল নোনার বদলে মিক্সচার মেশিন ব্যবহার করছি, বসে কাপড় টুপড় কাচার বদলে ওয়াশিং মেশিন ব্যবহার করছি অনেক ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই আধুনিকীকরণের ছোঁয়ায় কি কোনোভাবে আমাদের সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে, মানে অন্তত এই ধরনের সমস্যা যেখানে শারীরিক চর্চাটা অনেকটাই কমে যাচ্ছে বলে মনে হচ্ছে? ঠিক, এটা একটা বড় ব্যাপার, কারণ আগেকার দিনে কি হতো, মহিলা হোক বা পুরুষ হোক তাদের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অনেক বেশি থাকে, কেউ যদি ব্যায়াম নাও করে থাকে তাদের মধ্যে কি ছিল, তাদের যে পরিশ্রম যেটা কায়িক পরিশ্রম বলা হয় সেটা অনেক বেশি ছিল। সেক্ষেত্রে কি হতো, তাদের কিন্তু বিভিন্ন জয়েন্টের মুভমেন্ট ঠিক থাকতো, সেখানে মাংসপেশির ক্ষমতা বেশি থাকতো, এবং যেহেতু তারা এমন একটা সময়ের কথা বলছি যখন সেখানে পলিউশন এত ছিল না, সেখানে শাকসবজির মতো মধ্যে এত বেশি রাসায়নিক সার দেওয়া হতো না, তো সেই সময় খাদ্য খাবারেরও পুষ্টিগত মান অনেক বেশি ছিল। তো কায়েক পরিশ্রম করছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, তার সাথে সাথে খিদের তৈরি হচ্ছে, সেখানে খাদ্য খাবার মানে যেটা খাচ্ছে সে খুব ভালো খাদ্য খাবার গ্রহণ করতে পারছে, এবং আলটিমেটলি কী হচ্ছে সেটা শরীরে নিচ্ছে, শরীরে লাগছে, সেই পুষ্টিগুলো শরীরে কাজ করছে, আলটিমেটলি তারা কিন্তু অনেক বেশি বছর ধরে, অনেক বেশি বয়স ধরে কিন্তু এই সুস্থতাটা ছিল। কিন্তু যত দিন আজকে আসছে, অ্যাডভান্স হচ্ছে, যত জেনারেশন চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে কমে যাচ্ছে, মানুষ অনেক বেশি আরামপ্রিয় হয়ে যাচ্ছে, সুবিধের নিচ্ছে টেকনোলজির, আলটিমেটলি কী হচ্ছে তাদের কায়িক পরিশ্রম কমে যাচ্ছে,
সময় ম্যানেজ করতে পারে না মানুষ আজকাল, তাতে কি হচ্ছে তারা দ্রুত মানে কাজের মধ্যে ইনভলভ বেশি হয়ে যাচ্ছে এবং তার জন্য যত শর্টকাট আছে সেগুলোতে অ্যাপ্লাই করছে। আলটিমেটলি মানুষের শরীরের ক্ষতি হচ্ছে এবং এই ধরনের যে অসুখ বিসুখগুলো যেগুলোতে খুব বেশি কষ্টদায়ক ব্যথার কষ্ট হয়, জয়েন্ট পেইনস বিভিন্ন ধরনের, এগুলোর থেকে কিন্তু রেহাই পাচ্ছে না, এগুলোর থেকে সাফার করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নার্ভের থেকেও তো অনেক ব্যথা হয়। মানে আমি বলতে চাইছি আমার শরীরে হাড়ের ব্যথাই হচ্ছে, মানে আমার শরীরে গাঁটে গাঁটে যে ব্যথা হচ্ছে সেগুলো হাড়ের ব্যথাই নাকি নার্ভ থেকে হচ্ছে, এই দুটো আলাদা করার কি কোনো পদ্ধতি রয়েছে বা নিজের মধ্যে বোঝার একটা ব্যাপার রয়েছে? কিছু টেস্ট রয়েছে, সেসব টেস্ট করলে বোঝায়। যদি এক্সরে করে দেখা যায় যে সেটা এক্সরেতে চলে আসে, যেখানে এক্সরের থেকে বেশি দরকার সেখানে এমআরআই করছে, সিটি স্ক্যান করছে ডাক্তারবাবুরা, তো এগুলো দিয়ে বোঝা যায় যে অ্যাকচুয়ালি ব্যথাটা কিসের থেকে হচ্ছে। অনেক সময় আমরা কোমরের ব্যথা দেখি যে কিছু সিমটম আছে যে থায়ের পেছন দিক দিয়ে ব্যথাটা নাবছে নিচ দিকে, এটা হচ্ছে সাইটিক নার্ভের ওপরে চাপ যখন পড়ে এটা হয়, সাইটিকা পেইন বলা হয়, এটা একটা নার্ভের রোগ বলা যায়। কিন্তু সেখানে জয়েন্টটাও ইনভলভ থাকে, মানে হাড় এবং নার্ভ দুটোই কিন্তু ইনভলভ থাকছে। আর যে কোনো ব্যথার ও মানে মানে উপলব্ধি করার জন্য, মানে ব্যথাটা ফিল করার জন্য কিন্তু নার্ভের একটা অ্যাক্টিভিটি থেকেই যায়। অনেক সময় দেখা যায় যে আমাদের শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে এবং তার থেকে ঝিনঝিন করছে বলছে হাত, সেটা নার্ভের ওপর একটা এফেক্ট। আবার অনেক সময় দেখা যাচ্ছে কারো ঘাড়ের ব্যথা, সেখান থেকে দেখা যাচ্ছে এই আঙুলগুলোর মধ্যে ব্যথা চলে আসছে, তার মানে সেখানে নার্ভের ঘাড়ে তো ব্যথা তার সৃষ্টি হয়েছে কিন্তু আস্তে আস্তে নার্ভ রুটটা ধরে যেদিক দিয়ে নার্ভটা গেছে সেই জায়গাগুলোতে গিয়ে ঝিনঝিন করছে। তো এইরকম বিভিন্ন, কিন্তু এটা দুটোই কিন্তু রিলেটেড, যে এবার ওটা ডিফারেন্সিয়েট করা যায় বিভিন্ন টেস্টের মাধ্যমে, কিছু সামনাসামনি পেশেন্টকে দেখে তার ফিডব্যাক নিয়ে যে কোনটা কী থেকে হচ্ছে। বেশ, আপনাদের কাছে এটুকু পরিষ্কার করার চেষ্টা করলাম আমরা যে গাঁটে গাঁটে ব্যথা মূলত কী বা কী থেকে হয়, এবং আপনার গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে সেটা আদৌ হাড়ের ব্যথা নাকি নার্ভের কোনো সমস্যা, বা আপনি ঠিক কোন রোগকে নিয়ে বেড়াচ্ছেন, বইয়ে নিয়ে বেড়াচ্ছেন, এগুলো তো আপনারা শুনলেন। এবার যেহেতু অনুষ্ঠান ক্যালকাটা আয়ুর্বেদের, তাই একটু আয়ুর্বেদিক প্রসঙ্গে অবশ্যই আসবো। সেখানে সুমিতার কাছে আমার প্রথম প্রশ্ন এটাই থাকবে, আমরা অবশ্যই শুনবো যে গাঁটে গাঁটে ব্যথার ট্রিটমেন্ট কী রয়েছে। তার আগে ক্যালকাটা আয়ুর্বেদ, যারা আজকের আমাদের নতুন দর্শক তাদের জন্য ক্যালকাটা আয়ুর্বেদের হয়ে কী বলবেন? প্রথম কথা বলবো যে ক্যালকাটা আয়ুর্বেদ হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে এরকম কিন্তু প্রতিষ্ঠান আপনারা পাবেন না, এটা আমরা গর্বের সহিত এই জন্য বলছি। আমরা দেখেছি আয়ুর্বেদিক চিকিৎসার জন্য কেরল আমাদের ভারতবর্ষের একটা অংশ, মানে একটা স্টেট, যেখানেতে কি আমরা জানি আয়ুর্বেদ চর্চাটা খুব সুন্দর করে হয়, একেবারে সঠিক নিয়মে হয়। এবং ইস্টার্ন ইন্ডিয়াতে এই যে আমাদের যে প্রতিষ্ঠান ক্যালকাটা আয়ুর্বেদ, এখানে কিন্তু সেই ধরনের একই ধরনের কিন্তু ট্রিটমেন্ট হয়। তার জন্যই আমরা এত গর্বের সহিত বলতে পারি যে ইস্টার্ন ইন্ডিয়াতে আমাদের মতো কিন্তু প্রতিষ্ঠান আর কোথাও পাওয়া যাবে না। আর এখানে এমন একটা সেট আপ রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যেখানে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের সব ধরনের কিন্তু চিকিৎসা করার ব্যবস্থা রয়েছে। আমরা সাধারণভাবে কি দেখি যে আয়ুর্বেদিক চিকিৎসা মানে ওষুধ দোকান থেকে একটা ওষুধ কিনে খেয়ে ফেলা, সেটা নয়, বা কোথাও কোনো একটা মানে গাছের শেকড় বিক্রি হচ্ছে সেটা কিনে খেয়ে নিলাম, বা কোনো একটা ডাস্ট বিক্রি হচ্ছে সেটা কিনে খেয়ে নিলাম, এটা কিন্তু সঠিক আয়ুর্বেদ চর্চা নয়। আয়ুর্বেদ হচ্ছে একটা কমপ্লিটলি প্যাথি, আয়ুর্বেদ এমন একটা প্যাথি যেটা ভারতের প্রাচীনতম কিন্তু চিকিৎসা পদ্ধতি। এবং আয়ুষ যে ডিপার্টমেন্টে আছে ভারতবর্ষের গভর্নমেন্টের, যে আয়ুষ ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু আয়ুর্বেদার ওপরে অনেক বেশি ফোকাস করা হচ্ছে, কারণ এর সুগুণ বা ভালো যে গুণগুলো সেগুলো কিন্তু খুঁজে পাওয়া গেছে। এবং আমি বলবো ভারতবর্ষ থেকে অনেক বেশি প্র্যাকটিস হয় বিদেশের মাটিতে এই আয়ুর্বেদার। আপনারা নেট ঘাটলে দেখতে পারবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন যে ভারতবর্ষে কতটা প্রচলিত আয়ুর্বেদ এবং বিদেশে কতটা, এবং ভারতবর্ষকে ভরসা করে বলে অনেকেই কিন্তু বিদেশ থেকে এসেও কিন্তু ভারতবর্ষে চিকিৎসা করাতে আসে আয়ুর্বেদিক চিকিৎসা। এরকমই একটা প্রতিষ্ঠান আমাদের ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ, যেখানে এই আয়ুর্বেদের যত ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে একদম সঠিকভাবে সেগুলো কিন্তু প্রক্রিয়াগুলো এখানে করা যায় বা পাওয়া যায়। আর খুব বেশি বছর বয়স এই ক্যালকাটা আয়ুর্বেদে হয়নি, আমাদের ডক্টর প্লাসের বয়স 12 বছর কমপ্লিট হয়ে গেছে, সুনামের সহিত চলছে, এবং ক্যালকাটা আয়ুর্বেদ কিছু সময়ের মধ্যেই একটা খুব বড় জায়গায় পৌঁছে গেছে, মানুষের মুখে মুখের নাম প্রচলিত হয়ে গেছে। কারণ শুধু যে আমাদের যে চিকিৎসা পদ্ধতি তার থেকে যে আমাদের এখানে প্রতিশ্রুতিটা যেটা দেওয়া হয় সেটা আমাদের সবসময়
চেষ্টা থাকে সেই জায়গায় পেশেন্টকে পৌঁছে দেওয়ার। তবে এক্ষেত্রে সুমিতদার সঙ্গে আমি একমত হব এবং আপনাকে এই অ্যাসিওরিটিকে দিতে পারবো, নিশ্চিত করতে পারবো আপনাদেরকে যে শুধুমাত্র চিকিৎসাই তো হয় না, একজন রোগীর সঙ্গে একজন চিকিৎসকের যে সম্পর্ক সেই সম্পর্কে অনেক বেশি আন্তরিকতা থাকা প্রয়োজন, যেটা আপনি ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদের পা রাখা থেকে শুরু করে যখন আপনি ট্রিটমেন্ট নিয়ে ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ থেকে আপনার বাড়ি ফিরে যাবেন এই মধ্যবর্তী পুরো সময়টায় যে আন্তরিকতা, যে পরিষেবা আপনি পাবেন সেটা বোধহয় অন্য কোথাও আপনি খুব সহজে পাবেন না। এইটুকু অ্যাসিডিটি আমি দিতে পারি ব্যক্তিগতভাবে এবং সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গাঁটে গাঁটে ব্যথার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ব্যথা কি কি থেকে হচ্ছে, কেনই বা হচ্ছে। তবে আপনার যদি এই সমস্যা ছাড়া আরও অন্য কোনো সমস্যা থাকে, যেমনটা সুমিতদা বলছিলেন যে বহু রোগের চিকিৎসা এখন আয়ুর্বেদের হাত ধরে হয় এবং আমরা জানি যে বহু পুরনো চিকিৎসা এবং আজকের যে চিকিৎসার আধুনিকীকরণ তার একেবারে আঁতুর ঘর বলা চলে আয়ুর্বেদ চিকিৎসাকে, তার হাত ধরেই একটু একটু করে চিকিৎসা পদ্ধতি বিস্তার লাভ করেছে। সে জায়গায় দাঁড়িয়ে ক্যালকাটা আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন, ফোন করে চলে আসতে পারেন, কারণ আপনার সমস্যার সমাধান হবে কি না বা সেটা কীভাবে হবে সব কিছুই আপনি ফোনে যোগাযোগ করে ফেলতে পারেন। সুমিতা আলোচনায় ফিরবো, তো গাঁটে গাঁটে ব্যথা বা হাড়ের ব্যথা নিয়ে আমরা যে আলোচনাটা করছিলাম তার জন্য আয়ুর্বেদিক চিকিৎসার ঠিক কী কী ধাপ রয়েছে? একটা তো দেখুন, প্রথম হচ্ছে একজন আমাদের পেশেন্ট আমাদের এখানে এলেন, তার সাথে পরামর্শ করা হলো, আলোচনা করা হলো, কনসালটেশন যেটা বলা, তারপর তার কেস হিস্ট্রিটা নেওয়া হলো যে তার এই ব্যথা কতদিন ধরে আছে, কীভাবে হয়েছে, কী কী সমস্যা সে এখন ফেস করছে, তার সাথে সাথে যে রিলেটেড আরও কোনো সমস্যা রয়েছে কি না, সব কিছু কেস হিস্ট্রিটা নেওয়ার পর এবার তার কিছু যদি টেস্টের দরকার থাকে তাহলে টেস্টগুলো করানো হবে, যদি অলরেডি তার কিছু টেস্টের রিপোর্ট থাকে সেগুলো স্টাডি করা হলো এবং একটা আলটিমেট সলিউশনে যাওয়া গেল যে তার মানে উৎসটা কোথা থেকে, মানে ব্যথাটা কেন হচ্ছে। এবার তার জন্য কিছু মেডিসিন আছে, আয়ুর্বেদিক মেডিসিন, সেটা আমাদের ডক্টর্সরা প্রেসক্রাইব করে দেবে এবং আয়ুর্বেদিক মেডিসিনগুলো সে নিয়মিত খাবে। তার সাথে সাথে যেটা আছে এখানে একটা বড় বিষয় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আয়ুর্বেদিক পঞ্চকর্মা, যেই কথাটা একটু আগে আমি বলছিলাম যে এরকম ব্যবস্থা পঞ্চকর্মা আমরা অনেকে নাম শুনেছি কিন্তু হয়তো জানি না কি এটা, কিন্তু একটা বড় একটা মাপের একটা প্রথমে ব্যবস্থা দরকার যেখানে এই পঞ্চকর্মা ট্রিটমেন্টগুলো হবে। তারপর হচ্ছে সঠিক নিয়ম মেনে পঞ্চকর্মা ট্রিটমেন্টগুলো করানো, ক্যালকাটা আয়ুর্বেদে কিন্তু সেই ব্যবস্থাটা রয়েছে এবং এই এখানে যদি কোনো পেশেন্টের সেই ওষুধের সাথে সাথে পাশাপাশি যদি এই পঞ্চকর্মার ট্রিটমেন্টের মানে সাহায্য নিতে হয় তাহলে কিন্তু ডাক্তারবাবুরা সেটা লিখে দেবেন এবং ওনাদের নির্দেশ মতো সেখানে পঞ্চকর্মা ট্রিটমেন্টগুলো হবে এই ক্যালকাটা আয়ুর্বেদে। এই পঞ্চকর্মা ট্রিটমেন্টের মেন কাজ যেটা সেটা হচ্ছে বডিকে ডিটক্সিফাই করা। আমাদের আয়ুর্বেদাতে একটা এমন কথা রয়েছে বা একটা কী বলবো একটা এর নিয়মের মধ্যে আছে যে শরীরের যদি কোনো রকম বর্জ্য পদার্থ মানে জমে থাকে বা শরীরটা যদি মানে পরিষ্কার না থাকে তাহলে কিন্তু সেখানে ওষুধের কাজ সঠিক মাপে হয় না। তাই যাদের প্রয়োজন আছে এই আয়ুর্বেদিক পঞ্চকর্মা নেবার জন্য ডাক্তারবাবুরা যদি মনে করেন তাহলে তাদের সেই পঞ্চকর্মা ট্রিটমেন্টটা নিলে ওষুধের এফেক্টটা অনেক গুণ বেড়ে যায়। অটোমেটিক দেখা যায় যে যাদের যে ওষুধটা নর্মালি কোনো ডাক্তারবাবু দেওয়াতে তিন মাসে কাজ করতো সেটা দেখা যাবে যে দেড় মাসের মধ্যে অনেক বেশি রেজাল্ট পেয়ে যাচ্ছে, এটা একটা জাস্ট উদাহরণ দিলাম আর কি। তো এইটার জন্য পঞ্চকর্মার কাজটা খুব এফেক্টিভ, পঞ্চকর্মা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আয়ুর্বেদা চিকিৎসায়, আর সেই ব্যবস্থাটা সেই প্রক্রিয়াগুলো কিন্তু সব ক্যালকাটা আয়ুর্বেদে করা পসিবল এবং এখানে তার ব্যবস্থা রয়েছে। একেবারে সুমিতা আমরা পঞ্চকর্মার বিস্তারিত পদ্ধতি জানবো, তবে তার আগে আরও একটা বিষয় হঠাৎ করেই মনে এলো যে কোনো একটি রোগী তার হাড়ের ব্যথা রয়েছে বা শরীরের একাধিক জয়েন্ট পেন রয়েছে, সেক্ষেত্রে সে যদি পাশাপাশি অন্য কোনো ক্রনিক রোগে আক্রান্ত হয় তাহলে তার ট্রিটমেন্টটা ঠিক কীভাবে হবে, মানে আর পাঁচজন সুস্থ মানুষ বা অপেক্ষাকৃত সুস্থ মানুষের থেকে তো আলাদা হবে খানিকটা। হ্যাঁ দেখুন, আয়ুর্বেদিক চিকিৎসাটা কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক মানে সম্পূর্ণটা নিয়ে, এটা জাস্ট যে সিমটমটা হয়েছে ব্যথা মানে ব্যথার ওষুধ দিয়ে দিলো কমে যাবে ওরকম ব্যাপার নয়। আয়ুর্বেদাতে তেমন কোনো ব্যথা কমিয়ে দেওয়ার ইনস্ট্যান্ট ব্যথা কমিয়ে দেওয়ার ওষুধ ওরকম কিছু হয় না, এটা কি হয় রিপেয়ার করা হয়, যে যে সমস্যাগুলো হয়েছে সেটাকে ঠিক করা হয়। আলটিমেটলি যদি ব্যথার সাথে আরও কিছু প্রাসঙ্গিক অসুখ বিসুখ থাকে, কারো থাইরয়েডের সমস্যা থাকতে পারে,
কারো অন্য সুগারের সমস্যা থাকতে পারে, কারো হাইপারটেনশন হাই বিপি থাকতে পারে, বা কারো ওজন বেড়ে গেছে সেরকম থাকতে পারে, যে কোনো কিছুই থাকুক না কেন সেগুলোরও চিকিৎসা কিন্তু পাশাপাশি হতে থাকে। এবার প্রকোপ যেটা সবচেয়ে বেশি সেটাকে বেশি কনসেন্ট্রেট করা হয়, এবং তার সাথে রিলেটেড যে সেই অন্য যে সমস্যাগুলো সেগুলো যদি সেই ব্যথার কারণ হয়ে থাকে তার মধ্যে বেশি ফোকাস করা হবে, এবং আলটিমেটলি কী করা হয় তাকে একটা সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করা হয়। অন্য কোনো প্যাথিরও যদি কেউ ওষুধ খেতে থাকে সেইখানে সেটা ডাক্তারবাবুরা ঠিক করে নেয় যে কোন ওষুধটা কীভাবে বন্ধ করতে হবে আস্তে আস্তে করে, শরীর ডিপেন্ড করে কিন্তু সেইগুলো ঠিক করা হয় যে কার জন্য কী ওষুধ প্রযোজ্য হবে, কোন ট্রিটমেন্টটা তার জন্য ঠিক হবে, কী কী থেরাপি তার জন্য মানে নিতে হবে, সব কিছু ডিপেন্ড করবে একজন পেশেন্টের কন্ডিশনের ওপরে, তার ফিজিক্যাল কী কন্ডিশান আছে, মেন্টাল কী কন্ডিশান আছে, এবং তার কী সে রোগে কী কী রোগে আক্রান্ত হয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে যেহেতু পঞ্চকর্মা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেখান থেকে খানিকটা বেরিয়ে এলাম, তাহলে পঞ্চকর্মার ঠিক কী কী থেরাপি একজন হাড়ে হাড়ে ব্যথা রোগীর যদি আসে, গাঁটে গাঁটে তার ব্যথা হচ্ছে, বিভিন্ন জয়েন্ট পেন রয়েছে, তাহলে তার জন্য কী কী থেরাপি প্রযোজ্য হবে? আচ্ছা, সেখানে দাঁড়িয়ে দেখুন অনেক ধরনের ট্রিটমেন্ট রয়েছে, সেগুলো নির্ভর করবে যে পেশেন্টের কন্ডিশানের ওপর। আচ্ছা, ঠিক আছে, সেখানে যেমন স্নেহন থাকে, সেধন থাকে, সেখানে মানে এগুলো কিছু পদ্ধতি রয়েছে, সেখানে ভস্তিক্রিয়া থাকে। আচ্ছা, এবং সেধন যেটা স্নেহনের কাজটা হচ্ছে, আমরা যেটা স্নেহন বলতে যেটা বোঝাই যে একটা তেলের মালিশ হয়। এবার তেল মালিশ মানে ব্যথা মানেই তেল মালিশ নয়, ব্যথার অনেকে এমন আছে যাকে সেই তেল মালিশটা করা হবে না, তার অন্য কিছু পদ্ধতি আছে। একদমই তাই, সেক্ষেত্রে যেহেতু পঞ্চকর্মা নিয়ে আলোচনা হচ্ছে সুমিতা, তাহলে আমরা বরঞ্চ দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিই ঠিক কী কী থেরাপি রয়েছে এবং কী কী ভাবে আপনি যদি আসেন কলকাতা আয়ুর্বেদে, তাহলে আপনার শরীর অনুযায়ী আপনার স্বাস্থ্য পরীক্ষা করার পর পঞ্চকর্মা থেরাপি আপনার উপর প্রয়োগ করা হবে। চলুন দেখে নেব। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে, এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে, এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে, এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা আইবিএস, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কী হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন্ড হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে, এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে, এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে, এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে।
আপনারা দেখলেন বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পঞ্চকর্মা থেরাপির মধ্যে ঠিক কী কী পড়ছে এবং কোন অসুখের ক্ষেত্রে কীভাবে কোন থেরাপি আপনার উপর প্রয়োগ করা হবে সেটা অবশ্যই আপনার উপর নির্ভর করছে, মানে আপনার শরীরের কী পরিস্থিতি, আপনি কতটা রোগাক্রান্ত রয়েছেন বা আপনার ঠিক কোথায় কোথায় ব্যথা রয়েছে, কোন গাঁটে ব্যথা রয়েছে, কীভাবে সেই ব্যথা রয়েছে, কতদিন ধরে সেই ব্যথাকে আপনি বয়ে নিয়ে আসছেন, নানাবিধ অংশ রয়েছে, পরীক্ষা নিরীক্ষার একটা বড় ব্যাপার রয়েছে। এবং পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে জানাতে চাইবো, আমরা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু কিছু পর্বে আলোচনা করার চেষ্টা করছি, কিন্তু এর বাইরেও তো অনেক সমস্যা থাকে, হয়তো সেই সমস্যাগুলো আমরা ধরা বাঁধা কয়েকটা সময়ের মধ্যে কয়েকটা মিনিটের মধ্যে ছুঁতে পারি না। কিন্তু আপনার যদি মনে হয় আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, তাই একদম দুশ্চিন্তা করার কারণ নেই যে বললো না মানে কি এই রোগের ট্রিটমেন্ট হয় না, এই ব্যাপারটাকে কাটিয়ে উঠে হেল্পলাইন নম্বর রয়েছে, আপনারা ফোন করুন এবং জিজ্ঞেস করুন, যাচাই করুন যে আপনার যে রোগ আপনার যে সমস্যা তার সমাধান ক্যালকাটা আয়ুর্বেদ দিতে পারবে কি না। তবে আমি এইটুকু কথা দিচ্ছি, ক্যালকাটা আয়ুর্বেদ আপনাকে লক্ষ্যভ্রষ্ট করবে না এবং অবশ্যই সঠিক পথ দেখাতে অনেকটাই সাহায্য করবে। এবং সুমিতদের কাছে আসবো, আমরা পঞ্চকর্মা টোকেটারি থেরাপি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আপনি যেমনটা বলছিলেন যে ওষুধের উপর কিছুটা নির্ভর করে, কিছুটা শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করে তাকে পঞ্চকর্মা থেরাপি প্রয়োগ করা হয়। কিন্তু একটা রোগী ধরুন তার পঞ্চকর্মা থেরাপি হয়ে গেল নেওয়া, তারপর সে বাড়ি ফিরে যাবে, তারপরেও তো একটা প্রপার চার্টের প্রয়োজন হয়, তার প্রপার জীবনশৈলীর প্রয়োজন হয়, কখন কি খাবেন, কি কতটা এক্সারসাইজ করবেন, এই ব্যাপারগুলো ঠিক কিভাবে ছকে আনা সম্ভব? দেখুন, আমাদের এখানে পেশেন্টরা আসার পর ওনাদের যে প্রবলেমটা নিয়ে আসেন সেটার উপরেই ওনারা খালি ফোকাস করেন, যে চাইছেন আমার এই যদি ব্যথা নিয়ে এলো তো আমার ব্যথাটা কমিয়ে দিন, ব্যথাটা কমিয়ে দিন। আচ্ছা আচ্ছা। উনি কিন্তু এটা জানে না যে কেন ব্যথাটা হয়েছে, ঠিক আছে? তার জন্য কিন্তু অবশ্যই একটা সব কিছু দেখে যেহেতু আলটিমেটলি ডিসিশন হলো যে কেন ব্যথাটা হয়েছে তার একটা কারণটা খুঁজে পাওয়া গেল এবং সেভাবে চিকিৎসা হচ্ছে। এবং এখানে থেকে যে অ্যাডভাইসগুলো করে দেওয়া হয় যে বাড়িতে কী কী ধরনের খাদ্য খাবার সে খাবে কী খাবে না, এটা একটা বড় ব্যাপার। মানে শুধু তো ওষুধ খেলে মানুষ সুস্থ হয়ে যায় না, ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু কিছু নিয়মাবলী থাকে, তার পথ্য থাকে, সেগুলোকে কিন্তু মানতে হবে। সে যদি নিজের মতো করে চলতে চায় তাহলে কিন্তু সেখানে ততটা সুন্দর সে রেজাল্ট পাবে না যেটা আশা করে এসছে। আর এতদিন তো নিজের মতো করে চলে সে প্রবলেম ফেস করেছে, এবার কিন্তু আমি বলবো যে ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী চলুন, কিছু তাকে যোগাসন বা কিছু মুদ্রা দেওয়া হলো বা কিছু তাকে প্রাণায়াম দেওয়া হলো সেইগুলো করতে হবে। একদিন করে পাঁচ দিন করলো না, তাতে কিন্তু সঠিক রেজাল্টটা পাওয়া যায় না। তার জন্যই আপনার যখন অসুখ হয়েছে সেটাকে গুরুত্ব দিন, কারণ একটা ছোট প্রবলেম অনেক বড় বড় সমস্যাকে ডেকে আনে, কিন্তু এটা মাথায় রাখবেন, সেটাকে ফেলে রাখবেন না, এখন চলছে পরে ঠিক আছে যাবো। অনেকেরই দেখা যায় মহিলাদের ক্ষেত্রে যাদের খুব ওজন বেশি এবং প্রথমে অস্টিওআর্থারাইটিস হলো, ঠিক আছে, হাঁটুতে ব্যথা হলো, সেটা নিয়ে চলে যাচ্ছে, পেন কিলার খাচ্ছে, ব্যথা কমছে, আবার কিছুদিন পর ব্যথা হলো, আবার হচ্ছে, এভাবে সে চলতে থাকছে, কিন্তু সে একবারও ভাবছে না যে আমার ওজনটা না কমালে আমার এই চাপটা পড়ছে। সে তার নিজের মানে মনেও আসছে না ব্যাপারটা এবং কেউ বললে সে বদার করছে না, হ্যাঁ চলছে চলছে, ঠিক আছে। প্রথম কথা, ওজনটাকে সবাই ভাবে হেলদি, হেলদি না, ওজন মানে হচ্ছে রোগের সেখানে একটা বাসা বাঁধার খুব বেশি সুযোগ আছে, এটা গেল একেবারে। এবং এই বিষয়গুলোর উপরেই আমাদের নজর রাখতে হবে, যেহেতু হাতে সময় একেবারেই শেষ, তাই অনেক ধন্যবাদ জানাবো সুমিতাকে আমাদের সঙ্গে থাকার জন্য, পাশাপাশি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী পর্বে অবশ্যই দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।